শীতের শুরুতেই শীতের কিছু সবজি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে, যেটা প্রতিদিনই প্রায় প্রত্যেকেরই বাড়িতে হয়ে থাকে, কিন্তু রান্না করার ধরনটা হয়তো একটু আধটু আলাদা হয়। তো চলুন আজকে ফুলকপি ডান্টি দিয়ে ডান্টি চচ্চড়ি করে দেখাবো। খুব সাধারণ একটা সবজি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, আর গরম ভাতের সাথে তো তুলনাই হয় না। তো চলুন শুরু করি আজকের রেসিপি। ফুলকপি ডান্টি চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপি বাদ দিয়ে ডান্টি প্রথমে এভাবে খুব ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। ডান্টিগুলো যত ছোট ছোট টুকরো করে কাটা হবে আর পাতলা পাতলা কাটা হবে, এই চচ্চড়ি কিন্তু ততই খেতে ভালো লাগবে। আমি এই ডান্টি চচ্চড়িতে সর্ষে বাটা ব্যবহার করব, সেজন্য এখানে আমি নিয়েছি সাদা সর্ষে 1 টেবিল চামচ। সাদা কালো যে কোনো ধরনের সর্ষে নিতে পারেন। আমি 10 মিনিট আগে এই সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, বাটাটা যেন খুব ভালো হয়। এবার নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি খুব সামান্য পরিমাণে 1/2 চামচেরও কম নুন। এবার খুব ভালোভাবে এর মধ্যে 4 চামচ জল দিয়ে এটা একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, যেন কোনো রকমের এই সর্ষের দানা না থাকে, তাহলে কিন্তু এই চচ্চড়ি খেতে ভালো লাগবে না। আর যতই সর্ষে বাটা মিহি হবে ততই কিন্তু এই চচ্চড়ির টেস্ট বেড়ে যাবে। তো এখানে আমি ভালোভাবে সর্ষে বেটে নিয়েছি। এবার চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি, আর এর মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে জল, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার নুনের সাথে জল একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে ডান্টিগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন হাই ফ্লেমে ডান্টিগুলোকে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে হবে কি, এর মধ্যে যদি কোনো রকমের জীবাণু থাকে সেটাও বেরিয়ে যাবে, আর ডান্টিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই ভাপিয়ে নিলে এই ডান্টি চচ্চড়ি করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। তো দেখুন এখানে আমি খুব ভালোভাবে 5 মিনিট হাই ফ্লেমে ডান্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এগুলো যত ফুটবে ততই কিন্তু এই ডান্টিগুলো নরম হবে, খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ডান্টির জল ফেলে ডান্টিগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। চচ্চড়ি টাইপের খাবারে সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এবার তেল একটুখানি গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর সাথে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কা আর কালো জিরে যখন একটুখানি 2-3 সেকেন্ডের মতন একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলুগুলো কিন্তু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটুখানি এই আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো যখন একটুখানি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মুলো। মুলো ঠিক একই রকম আলুর মতো আমি কেটে দিয়েছি, তবে মুলো দেওয়াটা অপশনাল, দিতে না চাইলে মুলোটা বাদ দিয়ে দিতে পারেন। আলু আর মুলো আবার 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টি কুমড়ো। এরকম বড় বড় টুকরো করে মিষ্টি কুমড়ো কাটতে হবে, কারণ মিষ্টি কুমড়োগুলো নরম হয় আর চচ্চড়িতে পড়ে কিন্তু এগুলো গলে আরও ছোট হয়ে যাবে, তাই মিষ্টি কুমড়ো টুকরোগুলোকে একটু বড় করে কাটতে হবে। আমি এখানে পেছনে খোসা বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি কুমড়ো খোসা সমেত দিতে পারেন। মিষ্টি কুমড়ো আর আলু মুলো একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, সাদা বেগুন, কালো বেগুন, লম্বা বেগুন, মোটা বেগুন, যেমন খুশি বেগুন এর মধ্যে ব্যবহার করতে পারি। সব কিছু আবার একটুখানি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি ডান্টি। এবার সব কিছু আবারও একসাথে মিশিয়ে আর একটুখানি সাঁতলে দিচ্ছি। কোনো সবজি কিন্তু এই চচ্চড়িতে বেশি ভাজা যাবে না, সব কিছু কিন্তু 2 মিনিটের মতো করে ভেজে আমি এখানে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন,
আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ ডান্টি চচ্চড়িতে এটা কিন্তু একদম হলুদ ভালো লাগে না, একটু হালকা সাদাটে থাকে তবে কিন্তু দেখতে ভালো লাগে। আর এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে সবজিতে কেন চিনি দেওয়া হয়। যারা চিনি খেতে পছন্দ করেন, হালকা একটু মিষ্টি পছন্দ করেন, তারা যদি চিনিটা বাদ দিয়ে দেন তবে কিন্তু যেমন সবজি রান্না করেন না কেন খেতে ভালো লাগবে না। আর যারা চিনি ছাড়া খান তারা অবশ্যই বরাবরই আমি বলে থাকি যে চিনিটা যারা একদমই খান না তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে দেবেন। ঘুঁটি আর বাঙালির কথা না, পুরোপুরিটাই কিন্তু টেস্ট নিজের ওপর নির্ভর করছে। আপনি যেমন পছন্দ করেন আপনি তেমনই দিতে পারেন, চিনি দিতে না চাইলে চিনি দেবেন না, চিনি দেওয়াটা পুরোপুরি অপশনাল। তবে কিছু কিছু সবজিতে একটু চিনি না পড়লে সেটাকে কিন্তু খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি আমি যে সর্ষে বেটেছিলাম সেই জার ধোয়া জল, আমি কিন্তু এখনও সর্ষে বাটা এর মধ্যে দিই নি। সর্ষে বাটা জার ধুয়ে আমি এখানে জল দিয়েছি, আর খুব সামান্য পরিমাণে জল দেব কারণ মূলও গলে যাবে এতে। সব কিছু কিন্তু আমাদের একদম গলে ঘ্যাটলে হবে না, একটুখানি নরম হবে তবেই কিন্তু এই সবজি খেতে ভালো লাগবে। আর আমরা তো আগেই ডান্টি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, একটুখানি নরমও হয়ে গেছিল। এবার আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেম ভালোভাবে ফুটতে দিচ্ছি, তার মধ্যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটের জন্য আমি ভালোভাবে অনেকটা জলটা নিয়েছিলাম, দেখুন তার মধ্যে জল কিন্তু টেনে গেছে, খুব সামান্য পরিমাণে জল রয়েছে, আর সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়োগুলো কিন্তু গোটা গোটা রয়েছে তবে ভালো কিন্তু নরম হয়ে গেছে। এটুকু জল থাকতে থাকতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার সর্ষে বাটা দেওয়ার পরে ভালোভাবে সর্ষে বাটার সাথে আমাদের এই ঘ্যাট মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সবজির সাথে মেশাতে হবে। এই যে সর্ষে বাটা জল দেখতে পাচ্ছেন, এটা চাইলে অনেকে যদি এই অবস্থাতে নামিয়ে নিতে চান নামিয়ে নিতে পারেন, তবে এটাকে গা মাখা খেতে ভালো লাগে, তাই যতটা জল টানানো যায় ততটাই ভালো, তাতে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। খুব ভালো ফ্লেভারের জন্য এখানে আমি দিচ্ছি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচির সাথে একটুখানি এই সবজি মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতন আর একটুখানি, এটাকে ঢাকা দিতে হবে না, এভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ডান্টি চচ্চড়ি কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। অনেকের আজকে এই ডান্টি চচ্চড়ির রেসিপি হয়তো অনেকের সাথে মিলবে, আবার অনেকে হয়তো একটু অন্যরকম করে থাকেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল, রেসিপিগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তবে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, রেসিপিতে একটা ছোট লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। এই ছিল আমার আজকের খুব সাধারণ একটা সবজি রেসিপি। আজকের মতো তাহলে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।